তাহলে কি এই লজ্জাস্থানের আগার চামড়া কাটা? চলুন তো দেখি আপনাদের কনসেপ্ট হলো যে লজ্জাস্থানের আগার চামড়া কাটাটা শুধু মুসলমান নাই করে, পুরোপুরি রং পথে রং। শুনে রেখে দিই, পৃথিবীর সমস্ত জাতির মানুষেরা, ইহুদি খ্রিস্টান নাসারা সকলে, সনাতন ধর্মের অনেক মানুষ, তারা কি করে? তারাও এই লজ্জাস্থানের আগার চামড়া কাটে। কেন জানেন? বিজ্ঞান আমাদের বলেছে, আগে দেখেনি এই লজ্জাস্থানের আগার চামড়াটা সর্বপ্রথম কে কেটেছিল? যিনি সর্বপ্রথম এই মুসলমানি বা খাতনা হয়েছিলেন 82 বছর বয়সে, কত বছর মনে রাখবেন, 82 বছর বয়সে জঙ্গলে কুড়ুল দিয়ে নিজে নিজে আল্লাহর হুকুমে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, এই যে মুসলমানি হওয়াটা, খাতনা করাটা, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নত। আমরা তো জানি না, আপনাদের মাথায় ঢুকিয়েছি কি সব নবীর সুন্নত? কোন নবীর সুন্নত? আরে কোন নবীর সুন্নত আমরা তো জানি না, আপনাদের কি বলা হয় সব নবীর সুন্নত? শুনে নিন, আমার পা থেকে মাথা পর্যন্ত, আপনাদের পা থেকে মাথা পর্যন্ত বেশিরভাগ সুন্নত হলো ইব্রাহিম নবীর। বলবো একটু বলি, এই দেখ খুব ধীরে ধীরে ভাবে, আচ্ছা ভাবে না, আমার মাথার চুলটা ছোট না বড়? ছোট। পুরুষরা মাথার চুল ছোট করে, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা হলো ইব্রাহিম নবীর সুন্নত। জোরে বলে বলে বলে, এই যে গোপ রাখা, যারা গোপ রেখেছে, ওই গোপ রাখাটা হলো মুহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। দাড়ি রাখা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। বগলের লোম, নাভির নিচের লোম 40 দিনের মধ্যে পরিষ্কার করতে হবে, ইব্রাহিম নবীর সুন্নাত। হাত আর পায়ের নখ কাটা, ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নাই, মুসলমানি হওয়া, ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নাই, নাভির নিচে থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত সতর ঢাকা, এই সতর ঢাকাটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। কেয়ামতের মাঠে সর্বপ্রথম যিনি কাপড় পরবেন তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। শুধু তাই নয়, আরো দেখে কুল্লি করা, এটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ইব্রাহিম নবীর সুন্নাত। শুধু তাই নয়, আরো দেখেন এই যে পেশাব পায়খানা ফিরে আপনারা পানি ব্যবহার করেন, তাই তো? পানি ব্যবহার করাটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। মেহমানদারি করানো, আমি আপনাদের এখানে এলাম, আস্তে এক ভদ্রলোকের বাড়িতে আমাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বলছিলেন হুজুর কি খাবেন কি খাবেন ইত্যাদি ইত্যাদি। তো এই যে মেহমানদারি করানোটা, অতিথি আপ্যায়ন করানোটা, এটা হলো মুহাম্মদ নবীর সুন্নত নয়, এটা ইব্রাহিম নবীর সুন্নাত। পৃথিবীতে একজন নবী ছিলেন যিনি বিনা মেহমানে কোনোদিন খেতেন না, তিনি হলেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। অযু করতে গিয়ে হাত আর মুখ তিনবার করে ধৌতো করেন না, ওটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। নামাজ পড়তে গিয়ে রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলেন তিনবার, ওটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। আবার দেখেন সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলেন তিনবার, ওটা মুহাম্মদ নবীর সুন্নত নয়, ওটা ইব্রাহিম নবীর সুন্নাত। তাহলে মুহাম্মদ নবীর সুন্নাত গুলো কি দু একটা বলি? বলবো বলবো, তবে তো আপনারা কম্পেয়ার করতে পারবেন। চলো এবার মুহাম্মদ নবীর সুন্নাত গুলো বলছি। মাথায় টুপি দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, বাবরি চুল রাখা মুহাম্মদ নবীর সুন্নাত, পাগড়ি পরা মুহাম্মদ নবীর সুন্নাত, আচ্ছা মেসওয়াক পরা মুহাম্মদ নবীর সুন্নাত। শুধু তাই নয়, পাঞ্জাবি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, ভেতরে গেঞ্জি গায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, দাড়ি গোপকে ছোট করা, গোপকে ছোট করা মুহাম্মদ নবীর সুন্নাত, দাড়িকে বড় করা মুহাম্মদ নবীর সুন্নাত, পেশাব পায়খানা ফিরে কুলুপ ব্যবহার করা মুহাম্মদ নবীর সুন্নাত, জুতো পায়ে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাম বলেছেন, নামাজের সময় তোমরা দুটো জিনিস কখনোই করবে না, দুটো জিনিস কখনোই করবে না, কি? এক নাম্বার, পুরুষরা পায়ের নিচে, পায়ের গাঁটের নিচে কাপড় ঝুলিয়ে পড়বে না, এক নাম্বার। আর দু নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, মুখ ঢেকে নামাজ পড়বে না, মুখ ঢেকে নামাজ পড়বে না। হাজি সাহেব নামাজ পড়ছি, 6টা মাস লাগবে। ঠিক না বেটি? বাবা জি ইসলাম কি, একটু পড়াশোনা করলেই বুঝতে পারবেন। আফসোস, চলো চলো আর আগিয়ে যাচ্ছি। খাবার আগে হাত ধোয়া মুহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে হাত ধোয়া মুহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে লবণ বা একটু পানি গালে দেওয়া মুহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দস্তরখানা বিছানো মুহাম্মদ নবীর সুন্নাত, খাবার আগে দোয়া বলা মুহাম্মদ নবীর সুন্নাত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত হলো কি? নবী 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। শুধু তাই নয়, এই খাবার মাঝে পানি 3 ঢোকে পান করা মুহাম্মদ নবীর সুন্নাত। মুহাম্মদ নবীর সুন্নাত কি? খাবার শেষে আঙুলটাকে চাটা। কেন আঙুল চাটবে? বিজ্ঞান আমাদের বলে, কানাডার টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো উইলিয়াম হার্ভে, উনি একজন খ্রিস্টান, হিন্দু নন মুসলমান নন, উনি বলছেন
বলছেন এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাবার সূচি আঙুলটাকে চাটতে হবে কেন একটু গবেষণা করি উনি গবেষণা করতে গিয়ে বললেন যে কোন মানুষ যদি খাবার সূচি আঙুল চাটে মুখের ভিতর একটা লালা গ্রন্থি আছে ওই লালাটা যত বেরোবে তার হজমের উপকার হবে 10000 বছর আগে আমার নবী একটা সুন্নাত আজকের বৈজ্ঞানিকরা গবেষণা করে বের করে ফেললেন জোরে বলুন শুধু তাই নয় যে প্লেটে খাবে প্লেটটাকে ভালো করে চেটে খেতে বলেছে তুমি যে প্লেটে খাবে প্লেটটাকে সুন্দর করে চেটে খাবে আল্লাহ রাসূলের স্ত্রী আম্মাদান আয়েশা বর্ণনা করছেন 1000টা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো মুহাম্মদ সাল্লাম যে প্লেটে খেয়েছেন ওই 1000টা প্লেটের ভিতরে আমি হুজুরের আমার নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগে আমি বুঝতে পারতাম কারণ ওই 1000টা প্লেটের ভিতরে নবীর প্লেটটা ছিল অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমরা কি করি প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কি নবী বলেছেন খাবার নিয়ম কি পেটটাকে তিনটে ভাগে ভাগ করবে প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবে দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবে তৃতীয় ভাগটা ফুল ফাঁকা রাখবে হজমের উপকার হবে এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে পেটটাকে তিনটে ভাগে ভাগ করেছে প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামসাপ চাটনি পাঁপড় আর জায়গা নেই চাচার পেটে চেপে 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 পান মশলা রাস্তার উপরে গিয়ে বমি করে দিয়েছে বিবাড়ি বাড়িয়ে নাকি একটা লোক 70 পি রসগোল্লা খেয়েছে আর লোক মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা কি আশ্চর্য আচ্ছা বলুন তো দেখি একজন গরিব মানুষ আপনাদের গ্রামে একজন গরিব মানুষ মেয়ের বিবাহ দিচ্ছে হতে পারে না 200 জন লোককে দাওয়াত করেছে 200 জন লোককে দাওয়াত করেছে গরিব মানুষ আর 200 জন লোককে দাওয়াত করেছে দু পিস করে যদি মিষ্টি আনে তাহলে কত পিস হবে 400 পিস সে বেচারা জানি আমাদের গ্রামের সব পয়সাওয়ালা লোক শিক্ষিত মানুষ এদের আল্লাহ ভদ্র একটা রোগ দিয়েছে তার নাম মিস্টার সুগার মিষ্টি তো কম খাবে এরা সুতরাং এই ভাবে সে বেচারা 400 পিস মিষ্টি এনেছে মাত্র কিছু দু পিস এই 70 পিস খাচ্ছে ওর মত যদি আরো খরিদ্দার চার চার মেয়ের বাপের কপালে বজ্র আঘাত সুন্নাত বলি কি এই রকম সুন্নাত না চলো আজ দেখি কোরআন কি বলছে হাদিস কি বলছে একটা একটা করে একটু পয়েন্ট উপরে তবে বাবা আমি একটু হাসির ছলে কথা বলি কেন জানেন হাসির ছলে কথা বলি গভীর রাতে উঠি তো একটু খাবার আপনারা বিরিয়ানির মাঝখানে কি করে সালাদ খান না সালাদ চাটনি খান না সালাদের মধ্যে দেখবেন কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা গাজর বিটও পাল্লে দেবো চিন্তা নেবেন না শশাও কেটে দেবো টেনশন মুটিয়ে দেবেন না লাস্টের লবণ দিয়ে খাইয়ে দেবো আমার বক্তব্য প্রথম প্রথম কেমন লাগবে টক ঝাল মিষ্টি তিত কষা লাগবে কষ্ট করে খেয়ে নেবেন সকালবেলা মাল আচার হয়ে বেরিয়ে যাবে চল চল একবার তকবীর না দেখে নারাই তকবীর নারাই তকবীর এতক্ষণ আমাকে বোঝাতে একটা জায়গায় আনতে সময় চলে গেল বাপ বাপ চলো এবার আসছি আল্লাহর পরিস্থান হলো নবীদের মনে আছে আর খাস ভাবে যখন হবে আল্লাহর পরিস্থান হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লিয়ার আমার খাস বুঝেন তো আমার খাস আম মানে সাধারণ আর খাস মানে নির্দিষ্ট অনির্দিষ্ট আর নির্দিষ্ট এইটুক বুঝে নিলেই হবে চলো চলো এবার আসছি নবী শব্দের অর্থটা কি আগে নবী শব্দের অর্থটা জেনে নিন নবী শব্দের অর্থ হলো আপনাদের বোঝার জন্য বলছি বাপেরা সাংবাদিক কি বললাম সাংবাদিক আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ ইংরেজিতে বলে নিউজ নিউজ শব্দটা চারটি অক্ষর দিয়ে তৈরি এন ই ডব্লিউ এস এন থেকে নর্থ উত্তর ই থেকে ইস্ট পূর্ব ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম এস থেকে সাউথ দক্ষিণ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন প্রকৃত পারফেক্ট সাংবাদিক ঠিক না বেটি আর এখনকার সাংবাদিক গুলো বের হয়েছে দেখবেন ও দেখে একরকম বলে একরকম লেখে আরেকরকম ফাটাফাটি মারামারি দেখে যায় ঠিক না বেটি এরা হলো মানুষের তৈরি সাংবাদিক আর নবীরা হলেন আল্লাহ তৈরি সাংবাদিক আল্লাহ পাক তার নবীদেরকে যা যা দেখিয়েছে যা যা বলতে বলেছেন সেইগুলোই বলেছেন কোনো বাড়ায়ও নেই কমায়ও নেই এই জন্য আল্লাহ তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক আসমান জমিন তফাত চলো নবীদের পরিচয় হলো কটা মাত্র তিনটি কটা তিনটি আল্লাহর পরিচয় কটা চারটি নবীদের তিনটি বাকি আছে আমার আপনার পরিচয় আমার আপনার পরিচয় কটা জানেন মাত্র দুটো কটা দুটো আল্লাহ বলছে আমার পরিচয় চারটি আমার নবীদের পরিচয় তিনটি আর তোদের পরিচয় মাত্র দুটো দুটুই তো পারিস নি জান্নাতুল ফেরদাউসের আশা করে বসে আছে
দুটো জিনিস চলো চলো আমার বক্তব্যের শর্ত হলো দুটো কি কি এক নাম্বার আমি যতক্ষণ এখানে বসে বক্তব্য রাখবো আপনাদেরকে যখন সুবহানাল্লাহ বলতে বলবো উচ্চ আওয়াজে জোরে আন্তরিকতা নিয়ে সুবহানাল্লাহ বলতে হবে পারবেন ইনশাআল্লাহ দ্যাটস এনাফ দ্বিতীয় নাম্বারটা খুব ইম্পর্টেন্ট কি দয়া করে বাপ যদি ঘুম পায় এখানে বসে বসে দয়া করে ঘুমাতে পারবেন না মেবি হতে পারে যদি আপনার ঘুম পায় আপনি দয়া করে উঠে চলে যাবেন আপনার মতো ঘুমন্ত শ্রোতা আমার প্রয়োজন নেই কেন কথা বললাম এরকম কেন এই কথা বললাম শুনে নিন আমি বাবা শুধু পজিটিভ ওয়াজ করা লোক নই নেগেটিভ পজিটিভ ওয়াজ করা লোক আমি যখন নেগেটিভ ওয়াজ গুলো করব আপনি তখন জেগে থাকবেন আর পজিটিভ ওয়াজ যখন করব তখন আপনি ঘুমাবেন আর সকালবেলা আমি চলে যাওয়ার পর চায়ের দোকানে মাচায় বসে আমার মামাসি উদ্ধার করবেন পাঠশালায় আমি পড়ে দিই জাস্ট ফর এক্সাম্পল বোঝার জন্য একটা এক্সাম্পল পেশ করছি আমি বক্তব্য করতে করতে স্থান কাল পাত্র ভেদে আপনাদেরকে বোঝাতে গিয়ে কোরআনের আয়াতকে এইভাবেই বলতে পারি ভালো করে শুনে নিন বুঝে নিন শিখে নিন জেনে নিন শুকরের গোশত খাওয়া জায়েজ কি বললাম শুকরের গোশত খাওয়া কি বলেছি হারাম বলিনি জায়েজ বলেছি তাই না আপনারা জানেন শুকুরের মাংস ভক্ষণ করা হারাম আমিও জানি 22 বছর ধরে ছেলেদেরকে এই কোরআনের ব্যাখ্যা পড়াচ্ছি আর নিজেও একটা কোরআনের তাফসীর লিখছি ব্যাখ্যা লিখছি আমার লেখা তাফসীরের নাম হলো তাফসীরে আবু বকর সিদ্দিক যেদিন বাপ আমার লেখা ব্যাখ্যা কোরআনের ব্যাখ্যা আপনাদের হাতে এসে কপিতে এসে পৌঁছাবে সেদিন হয়তো আমি এই পৃথিবীতে আর থাকব না অন্ধকার নীরব নগরে চলে যাব তার আগে আপনাদের প্রিন্টেড খুলে যায় চলো টোটাল কোরআনের ভিতরে চার জায়গায় লেখা আছে শুকুরের মাংস ভক্ষণ করা হারাম কোন জায়গায় চার জায়গায় কোন কোন জায়গায় বলে দিচ্ছি শুনে নিন দুই নম্বর পারার পাঁচ নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা বাকারা ইন্নামা হারামা আলাইকুমুল মাইতা ওয়া দামা ওয়া লাহমুল খিনজির শুকুরের গোশত হারাম খিনজির মানে শুকুর লাহমুল মানে মাংস লাহমুল খিনজির মানে হচ্ছে শুকুরের মাংস দ্বিতীয় নম্বর কোথায় লেখা আছে ছয় নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন সূরার নাম সূরা মাইদা তিন নম্বর আয়াত হুরিমাত আলাইকুমুল মাইতা ওয়া দামা ওয়া লাহমুল খিনজির শুকুরের মাংস হারাম তিন নম্বর কোথায় লেখা আছে আট নম্বর পারা ছয় নম্বর পৃষ্ঠার নয় নম্বর লাইন সূরার নাম সূরা আনামের 145 নম্বর আয়াত কুল লাজিদু فيما أوحي إلي محرما على طعام يطعمه إلا أن يكون ميتة أو دما مسفوحا أو لحم خنزير شكرا لك استحرا চার নম্বর কোথায় লেখা আছে 14 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন সূরা নাম সূরা নাহলের 115 নম্বর আয়াত ইননামা হারাম আলাইকুমুল মাইতাত ওয়া দামা ওয়া লাহমাল খিনজির এই টোটাল কোরআনের ভিতরে চার জায়গায় লেখা আছে শুকুরের মাংস ভক্ষণ করা হারাম তো বাপেরা আপনাদের জানা মতে শুকুরের মাংস ভক্ষণ করা হারাম কোরআন থেকে রেফারেন্স গুলো পেয়ে গেছেন পেয়ে গেছে কি বাস এবার বাকি আছে কি আমারটাকে প্রমাণ করা তাই তো নাকি চলো তার আগে আমি ছোট দুটো এক্সাম্পল পেশ করব কি এক নাম্বার আপনারা দেখবেন সরকারি দেয়ালে লেখা থাকে সরকারি দেয়ালে বা অনেক লোকের বাড়িতে দেয়ালে লেখা থাকে কি এখানে পেশাব করিবেন না নার পরে ছোট একটা কমা দেওয়া থাকে কমা ছোট একটা কমা কমার পরে লেখা আছে করিলে 500 টাকা জরিমানা হইবে এখন কমাটা নার পরে না দিয়ে নার আগে দেন কি দাঁড়ালো এখানে পেশাব করিবেন না করিলে 500 টাকা জরিমানা ঠিক না বেটি বাহ এবার আমবাগানের ভাষা একটু বোঝাই আমবাগানের ভাষা কি রকম ক্লাস 8 এর একটা মেয়ে পরীক্ষার খাতায় লিখছে ইতিহাসের প্রশ্নের উত্তরে কি বাদশা শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না মানে ভেঙে পড়তেন না সাধু ভাষায় লিখছে মেয়েটি ভাঙিয়া পড়িতেন না আচ্ছা বাপেরা ভাঙিয়া বানানটা কি বাংলাতে ভয়াকার অসহ্য অন্তস্থাকার তাই তো নাকি বাহ ওকে দেখে দেখে পেছনের একটা মেয়ে টুকলি করছে টুকলি টুকলি নকল বুঝতেছেন নকল করছে পেছনের মেয়েটা ঘুটো পাটা করে লিখতে গিয়ে ভটা বর্গিঞ্জ হয়ে গেছে মেয়েটা কিন্তু জানে না ভটা বর্গিঞ্জ হয়ে গেছে তাড়াতাড়ি করে দেখতে দেখে দেখে লিখছে তো ভটা বর্গিঞ্জ হয়ে গেছে দুজনে খাতা জমা দিয়েছে এক্সামিনার খাতা দেখছে প্রথম মেয়েটার খাতা দেখছে বাদশা শাহজাহান জীবনে কোনোদিন ভাঙিয়া পড়িতেন না ওকে পরের মেয়েটার খাতা দেখছে বাদশা শাহজাহান জীবনে কোনোদিন জাঙ্গিয়া পড়িতেন না কি বুঝলেন হেসে ফেললেন এবার আসি আজকে প্রবলেমটা কোন জায়গাটা ভালো করে শুনে নিন আজকে বলে যাচ্ছি আপনাদের বাস্তব কোরআনে যেখানে যেখানে শুকরের মাংস ভক্ষণ করা হারাম লেখা আছে
প্রথম অংশে হারাম আছে আর দ্বিতীয় অংশটা আপনাদেরকে বলিনি তাই আপনাদের কাছে নতুন বলে মনে হচ্ছে এবার আয়াতের গোটা অংশটা পড়ছি প্রথম অংশে লেখা আছে হারাম পরের অংশে আল্লাহ বলছেন ফামানি দুতুর গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি এর বাংলা অর্থ কি আল্লাহ বলছে বান্দা তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শূকরের মাংস ছাড়া আর কোনো খাবারই নেই জান বাঁচানোর জন্য খাবি আমি আল্লাহ কোনো গোনাহ লিখব না তাহলে বোঝা গেল কি এমনি এমনি মুতলাকান শূকরের মাংস ভক্ষণ করা হারাম মুকাইয়্যাদটা কি কজটা কি জান যখন চলে যাচ্ছে তখন খাওয়া যায় টাইমিংটা জানতে হবে আজকে এই টাইমিংটা জানি না বলে বাবা বক্তায় বক্তায় মারামারি করে আর ভক্তয় ভক্তয় কামড়া কামড়ি করে ঠিক না বেঠি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি এই ভারতবর্ষের জমিনে এমন একটা জাতি আছে যে জাতি ধর্মগ্রন্থের সংখ্যা অনেক ঠিক না বেটি নাম বলছি না ধর্মগ্রন্থের সংখ্যা অনেক দেবতার সংখ্যাও একাধিক কোনদিন শুনেছেন ধর্মগুরুদের মধ্যে স্টেজে মারামারি করতে দেখেছেন বলুন তো বাবা মুরব্বীরা দেখেছেন কেন যুক্তি বলে ওদের মধ্যে ধর্ম মারামারিটা উচিত কেন এ দেবতা ও এ দেবতা এ এই কেতাব ও ওই কেতাব নিয়ে মারামারি করা সম্ভব কিন্তু দুঃখের বিষয় কি জানেন মুসলমানদের ধর্মগ্রন্থ কটা একটা নবী কটা একটা একটাই মুহাম্মদ এক মুহাম্মদ একটাই কোরআন সৃষ্টিকর্তা কজন তো একই আল্লাহ একই মুহাম্মদ একটাই কোরআন তো মৌলবীদের মধ্যে এত মারামারি কেন কোনদিন ভাবলেন না তো এটা কোনদিনের জন্য ভেবেছেন তাহলে বুঝতে হবে কোরআন হলো আল্লাহর বাণী আল্লাহ যেটা বলতে চেয়েছে আমার মতো মৌলবি সাহেব ওটা ঠিক মতো বুঝতে পারিনি আমি আমার মতো বুঝেছি ব্যাখ্যা করেছি ও ওর মতো বুঝেছে ব্যাখ্যা করেছে ওর ভক্ত ওর মতো হয়েছে ওর ভক্ত ওর মতো হয়েছে ভক্তয় ভক্তয় মারামারি হয়েছে লাস্টে হয়ে গেছে কি বক্তায় বক্তায় কাটাকাটি হয়েছে ঠিক না বেটি ইসলাম কিন্তু এটা নয় মনে রাখবেন অনুরোধ করে বলে যাচ্ছি জুজি মশলা নিয়ে সামান্য কিছু মশলা নিয়ে আমাদের প্রবলেমটা কোথায় ভালো করে শুনে নিন নামাজের ফরজ মোট 13টা কটা 13টা তার মধ্যে একটা ফরজ হলো সতর ঢাকা ফরজ কি বললাম ঢাকাটা ফরজ কি দিয়ে ঢেকেছো ওটা তোমার ব্যাপার আর আল্লাহ নবী বলছো ঢেকেছে কিনা দেয় ও ঢেকেছে কিনা দেয় আমরা এত বোকা কি দিয়ে ঢেকেছে তার উপরে ফতোয়া দিচ্ছি ও পাঞ্জাবি গায়েতে নামাজ পড়েছে ওর নামাজ কবুল হয়ে গেছে ও ষাট গায়েতে নামাজ পড়েছে ও কাফের হয়ে গেছে ও গেঞ্জি গায়েতে নামাজ পড়েছে ও ইহুদি হয়ে গেছে আল্লাহ বলছে ঢেকেছে কি না দেয় ঢাকাটা ফরজ কি দিয়ে ঢাকবে ওটা তোমার ব্যাপার পাঞ্জাবি দিয়ে ঢাকতে পারো শাল দিয়ে ঢেকে দিতে পারো চাদর দিয়ে ঢেকে দিতে পারো ঠিক না বেটি প্রবলেমটা হলো এই জায়গাটা আমার বাপেরা অনুরোধ করে বলে যাচ্ছি ব্রেন ব্রেন একটু ঠিক করে নি করে নি একটু আলোচনাটা শুনুন বুঝতে সুবিধা হবে আমি বক্তব্য করতে করতে হয়তো বলবো স্থানকাল পার্থক্যে হ্যাঁ যারা অনেকে আছেন একটু বেশ হালকা হালকা মোটামুটি একটু মিষ্টি মিষ্টি খান